সশস্ত্র বিদ্রোহীদের একের পর এক হামলায় নাস্তানাবুত মিয়ানমার জানতা ক্রমশ সম্মুখ যুদ্ধে পিছিয়ে পড়ছেন তারা হাতছাড়া হচ্ছে একের পর এক শহর ও সামরিক ঘাঁটি বিদ্রোহীদের সঙ্গে পেরে না উঠে গেল কিছুদিন ধরে নিয়ন্ত্রণ হারানো এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী এতে ধ্বংস হচ্ছে স্থানীয়দের বাড়িঘর প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল জান্তা বাহিনীর হামলায় কত সংখ্যক বেসামরিক নাগরিক মারা গেছেন তার একটি চিত্র তুলে ধরেছে রিসার্চ গ্রুপ ন্যানলিন থিট অ্যানালেটিকা এক প্রতিবেদনে গ্রুপটি জানায় দু সালের প্রথম চার মাসে সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন সাড়ে তিন শতাধিক বেসামরিক নাগরিক যার মধ্যে একষট্টি জনই শিশু দু সালে এই সংখ্যা ছিল ছয়শো প্রতিবেদনে আরও বলা হয় চলতি বছরের প্রথম চার মাসে আকাশপথে আটশোর বেশি হামলা চালিয়েছে মিয়ানমার জানতা এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে বাংলাদেশ গেসে রাখাইনে রাজ্যটিতে এ পর্যন্ত অন্তত দুইশো বিমান হামলা চালিয়েছে তারা এরপরই দ্বিতীয় সর্বোচ্চ একশো উনিশটি হামলা চালানো হয়েছে সাগাইং রাজ্যে জান্তা বাহিনীর এসব হামলায় ধ্বংস হয়ে গেছে পঞ্চাশটি ধর্মীয় অবকাঠামো আটত্রিশটি স্কুল ও এগারোটি হেলথ সেন্টার এদিকে মিয়ানমারে কারাবন্দির নারী রাজনৈতিকরা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছে দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের দাবি কারারক্ষীদের হাতেই নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন এদিকে কারাগারে বন্দীদের জন্য সরবরাহ করা খাবার খাওয়ার অযোগ্য বলেও অভিযোগ করা হয় একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি অর্থনৈতিকভাবেও বেশ চাপের মধ্যে রয়েছে মিয়ানমারের জানতা সরকার দেশটির গণমাধ্যম ইরাবতী বলছে বিদ্রোহীদের হাতে বহু অঞ্চলের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় আন্তঃসীমান্ত বাণিজ্য কমেছে প্রায় আটচল্লিশ শতাংশ চলতি অর্থ বছরের প্রথম দেড় মাসে দেশটির মোট বাণিজ্য কমেছে ছয় দশমিক আট শতাংশ যার সরাসরি প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতে বিশ্লেষকরা বলছেন এভাবে আয় কমতে থাকলে দেশটির সামরিক খাতে অর্থ বরাদ্দ কমাতে বাধ্য হবে জানতা সরকার সেক্ষেত্রে অচিরেই বিদ্রোহীদের সঙ্গে চলমান লড়াইয়ে জানতা বাহিনী আরও ঠাসা হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের আব্দুল্লাল মামুন নিউজ ডেস্ক দেশ টিভি